আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ডিপিআরসি হাসপাতাল থেকে বলছি। চলছে পবিত্র মাহে রমজান, রমজানুল মোবারক, সিয়াম পালনের মাস। আজকে প্রায় 20টি রোজা, রমজান বা রোজা আমাদের সিয়াম সাধনা হয়ে গেল, চলে যাচ্ছে। সামনে আর 10টা রোজা আছে আনুমানিক। আশা করি আপনারা সবাই সিয়াম পালন করছেন, নিয়মিত রোজা রাখতে পারছেন। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন আমাকেও রোজা রাখার তৌফিক দান করেছেন। আপনারা দোয়া করবেন সামনে যেন প্রতিটি রোজা রাখতে পারি। আমি আজকেও বলেছিলাম যে আমি বিকাল 4টায় আসবো, সরাসরি একটু দেরি হয়েছে, তার জন্য দুঃখিত, রুগী আছে এজন্য। আপনারা অলরেডি অনেকেই ফেসবুকে এবং ইউটিউবে প্রশ্ন করে ফেলেছেন, অনেকে লাইভে আসছেন। লাইভ ইউটিউবটা আমি পরে নিচ্ছি, আগে ফেসবুকের কিছু প্রশ্ন নেই, তারপরে আবার আমি ইউটিউবে যাব। আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনারা নিজেরা নিচে কমেন্ট লিখবেন। কমেন্টে আপনাদের নাম, বয়স, পেশা, ওজন, উচ্চতা, এবং বর্তমান শারীরিক কী সমস্যা নিয়ে ভুগছেন সেটা লিখবেন, দেন আমি আপনাদের উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ। আমি একটু ইউটিউবে যাওয়ার চেষ্টা, ফেসবুকে যাওয়ার চেষ্টা করছি। অনেকে আমার কাছে আমার লেখছে যে শাহাবুল ইসলাম, আপনি লিখেছেন যে স্যার আপনার সাথে যোগাযোগ করব কিভাবে। জি শাহাবুল ইসলাম সাহেব, আপনি আমার, আমি যে হাসপাতালে বসি, ডিপিআরসি হসপিটাল লিমিটেড, শ্যামলী রিং রোড, 12x1 রিং রোড শ্যামলী, ওখানে আপনি ফোন দিয়ে, আমাদের যে ফোন নাম্বারগুলো আছে সেখানে ফোন দিয়ে আপনি সিরিয়াল দিয়ে এসে আমাকে দেখাতে পারবেন, ইনশাআল্লাহ আমি দেখে দিব। আমি ফোন নাম্বারটি একটু বলে দিচ্ছি, 01997720201, আর একটা হচ্ছে 01997720202, এই দুটো নাম্বার। অথবা আপনারা আমাদের আইপি নাম্বার যেটা আছে 09666777411, 09666777411। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতু। মুফতি আমানুল হোসেন, জি ভাই আশা করি আপনি ভালো আছেন। আপনাদের যে কোনো প্রশ্ন এখনই আমার এই কমেন্টে, আপনারা লাইভের নিচে যে কমেন্টটি আছে কমেন্টে লিখবেন, ইনশাআল্লাহ আমি প্রশ্নটি পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্যরা, অন্য যারা এখন বা যারা এখন লাইভে আসতে পারেন নাই বা অনেকে হয়তো জানেন না আমি লাইভে আসছি, তাদের তাহলে সুবিধা হবে। সুহান রহমান আপনি লিখেছেন ইউটিউবে, আমার কোমরে আগে অনেক ব্যথা ছিল কিন্তু এখন এরকম কোনো ব্যথা নেই, কিন্তু হঠাৎ করে আমার রানে ব্যথা ক্রিয়েট হলো, ব্যথা হাঁটার সময় ফিল হয় এবং রানে হাঁটার সময় মোটকা ফোটানোর মতো ব্যথা চলে যায়, এটা কেন হয়। জি সোহান সাহেব, এটা অনেক সময় জাতীয় মানে মোটকা ফুটানোর মতো এরকম শব্দ হতে পারে, সেটা জয়েন্টের মধ্যে হতে পারে অথবা ইটসেলফ, আমাদের মাসেল যখন থাকে, যেমন আমাদের উরুতে সামনে কোয়াড্রিসেপস, মানে কোয়াড্রি মানে 4টা মাসেল, পিছনে হ্যামস্ট্রিং, ওখানে 3টা মাসেল আছে, আরও ভিতরে ডিপ মাসেলস আছে, এই মাসেলগুলা বিভিন্ন শীত দ্বারা, ডিপ টিস্যু, ডিপ আপনার ফেসা দ্বারা, সুপারফিশিয়াল ফেসা দ্বারা নিজেরা নিজেদের মধ্যে আবার আরেকটার সাথে বাইন্ডিং থাকে, সেখানেও অনেক কারণে মাসেল যদি ফাইব্রোসিস হয়ে যায় বা শুকিয়ে যায় বা মাসেলে যদি কোনো কারণে ইঞ্জুরি থাকে তা থেকেও শব্দ হতে পারে। আর পায়ে যদি যাতে টান লাগে বা শব্দ হয়, এটা অনেক সময় কোমরের সমস্যা থেকে হতে পারে। তো এই ক্ষেত্রে স্ট্রেসিং স্ট্রেসিং টাইপ এক্সারসাইজ খুব ভালো কাজ করে,
আপনি একজন রিহ্যাবিলিটেশন স্পেশালিস্টের কাছে স্ট্রেসিং শিখে নিতে পারেন, স্পেশালি কোয়াড্রিসেপ এবং হ্যামস্ট্রিং, অনেক উপকার আসবে। আর ভিটামিন B1, B6, B12 একটা করে দুবেলা টানা 2 মাস খাবেন আপনি। পাশাপাশি পানি খেতে হবে, যদি রোজা পালন করেন বা সিয়াম পালন করেন তাহলে অবশ্যই পানি খাবেন, রাতের বেলা পানি বেশি বেশি খাবেন, অন্তত 4 লিটার পার ডে। আর যারা সিয়াম পালন করেন না বা অন্য ধর্মের লোকজন আছেন তারা সারাদিনই 24 ঘন্টায় 4 লিটার পানি খাবেন পুরুষরা, আর 3 লিটার মহিলারা। আশা করি আপনার উত্তর পেয়েছেন। আপনি যদি এভাবে চলেন ইনশাল্লাহ ইম্প্রুভ হয়ে যাবে। তাতেও যদি না হয় আপনাকে একজন বাত ব্যথা এবং পুনর্বাসন রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট চিকিৎসককে আপনাকে দেখাতে হতে পারে। আমি একটু আবার আপনাদের প্রশ্ন পড়ার চেষ্টা করছি, আসলে এখানে একটু স্লো নেট, অনেক স্লো, যার কারণে আমার একটু সময় হচ্ছে ঢুকতে মাঝে মাঝে। জি, খান হৃদয় সাহেব লিখেছেন। হৃদয় সাহেব উনি সম্ভবত সিঙ্গাপুর থাকেন। হৃদয় সাহেব কি হয়েছে আপনার? স্যার আমার এইজ 40, আমার পুরা পুরা শরীর ব্যথা, ঘাড়ে কাঁধের দুই পাশে, আচ্ছা কাঁধের দুই পাশে আচ্ছা জয়েন, এখন কি করতে পারি? বুঝতে পেরেছি আপনার কথা অনুযায়ী আপনার সারা শরীরই ব্যথা, ঘাড় কাঁধ প্রতিটা জোড়াই ব্যথা, আপনি সিঙ্গাপুর থাকেন। তো প্রথমত এই জাতীয় যদি কারো সারা শরীরই ব্যথা থাকে, আমরা বারবার বলে আসছি যে অনেক সময় যারা আমাদের প্রবাসীরা আছেন তারা কিন্তু ওখানে প্রচুর ফাস্টফুড খেতে হয়, সামুদ্রিক মাছ, রেড মিট এবং এই ভাজা পোড়া এই জাতীয় খাবারের মধ্যে অনেক সময় ইউরিক অ্যাসিড পরিমাণ বেড়ে গেলে মেটাবলিজমে যদি সমস্যা হয় তখন এই জাতীয় সমস্যা হতে পারে। আপনি ওখানে আপনি একটু কিডনি প্রোফাইলটা করে দেখবেন যে ইউরিক অ্যাসিডের পরিমাণ কি অবস্থা আছে আপনার শরীরে, আর কিছু আর্থ্রাইটিসের টেস্ট যেমন CRP, RA, NTCCP কিছু কিছু ব্লাডের টেস্ট করে দেখতে হবে। আর আপাতত আপনি কিছুদিন ব্যথানাশক ওষুধ স্পেশালি ইন্ডোমিথাসিন 75 mg একটা করে 2 বেলা 7 দিন, সাথে ওমিপ্রাজল 20 mg একটা করে 2 বেলা 7 দিন খান। আর আপনি কুসুম গরম পানিতে শাওয়ার নেবেন, গোসল করবেন কুসুম গরম পানি, আর রাস্তায় নিয়মিত হাঁটবেন। হাঁটার জন্য এর আগে বলেছি, হাঁটার জন্য আপনারা বি কেয়ারফুল, অবশ্যই স্পোর্টস শু, ক্যাটস বা সফট শু বা কাপড়ের জুতা যেগুলো স্পোর্টস শু বলি আমরা, হ্যাঁ ওই জাতীয় জুতা পরে আপনি নিয়মিত হাঁটবেন, হালকা কসরত করবেন, কিছু স্ট্রেসিং এক্সারসাইজ আছে যেমন ঘাড়ের এই যেভাবে স্ট্যাটিক এক্সারসাইজ, আবার ঘাড়ের এই দিস ইজ স্ট্রেসিং, এভাবে আস্তে 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 ঘাড়ের ইয়ে করবেন, আপনারা এই ব্যায়ামগুলো করবেন, তারপরে কাঁধে এই হাতের এই ব্যায়াম এগুলো করবেন, এগুলো নিয়মিত করবেন। হাঁটলে কিন্তু অটোমেটিক ব্যায়াম হয়ে যায়, স্ট্রেসিং হয়ে যায়, এগুলো করবেন। ব্যথায় আপনি গরম সেঁক দিতে পারেন, হাঁটা চলাফেরা করেন, যদি সুইমিং করার সুযোগ থাকে অবশ্যই সুইমিং করবেন, ইনশাল্লাহ আপনার এই সমস্যা চলে যাবে। আর ভিটামিন ডি, এর আগেও আমি বলেছি ভিটামিন ডিটা আপনারা একটু 3 লাখ ইউনিট কোলি ক্যালসিপারল মার্কেটে অনেক সময় ইনজেকশন কিনতে পাওয়া যাবে, আমাদের ডিপিআরসি হাসপাতালও আছে। ভিটামিন ডি যারা বাংলাদেশে আছেন সারা বিশ্বে সবাই আপনারা বছরে অন্তত 6টা ভিটামিন ডি ইনজেকশন খাবেন, মানে প্রথম 3টা খেলেন, প্রতি 15 দিন পর পর একটা, এভাবে 3 সপ্তাহ 3টা খেলেন, আবার 1-2 মাস ব্রেক দিলেন, আবার 3টা খেলেন, এভাবে খেয়ে যাবেন। ভিটামিন ডি আমাদের শরীরে অনেক ঘাটতি আছে, এটা নিয়ে আমার রিসার্চ পাবলিকেশন আছে এবং সারা ওয়ার্ল্ডে যত রিসার্চ ওয়ার্ক আছে ভিটামিন ডি এর ঘাটতি আছে বাংলাদেশে এবং জিঙ্কের ঘাটতি আছে। আমাদের একটা ভ্রান্ত ধারণা যে অনেকে ক্যালসিয়াম কেবল খেতেই থাকে, বাংলাদেশে আসলে ক্যালসিয়ামের তেমন কোনো ঘাটতি নেই, রিসার্চ ওয়ার্ক তাই আসছে। তবে হ্যাঁ, আপনারা ব্লাডের ক্যালসিয়াম লেভেল, সিরাম ক্যালসিয়াম লেভেল করে দেখতে পারেন, যদি নর্মাল ভ্যালুর চেয়ে কম থাকে আপনি খেতে পারেন। সেই থেকে এখন মডার্ন অনেক ভালো নতুন নতুন ক্যালসিয়াম চলে আসছে, কোরাল ক্যালসিয়াম আপনারা খেতে পারেন, কিন্তু তার আগে ব্লাড টেস্ট করে দেখবেন। বাট আমরা রিসার্চ ওয়ার্কে দেখছি মোস্ট অফ দ্য ক্ষেত্রে বাংলাদেশে ভিটামিন ডি এবং জিঙ্কের অভাব আছে, ম্যাগনেশিয়ামের অভাব আছে, ম্যাঙ্গানিজের অভাব আছে, ফসফরাসের অভাব আছে, এই জাতীয় মিনারেল অনেকগুলো মিনারেল আছে, যে মিনারেলগুলো আমাদের হাড় ও জোড়ার গঠনে, নার্ভের ভিটামিনস আছে যেটা নার্ভকে সতেজ করতে অনেক কাজ করে, যেগুলো আমরা খাবারের মধ্যে পেয়ে থাকি যেমন দুধ ও দুগ্ধজাত খাবার, পনির, ডিম, কুসুম, ডিমের কুসুম, ছোট মাছ,
সামুদ্রিক মাছ এগুলাতে পাওয়া যায়, কিন্তু আপনি কোনটা খাবেন সেটা অবশ্যই আপনাকে একজন ডাক্তারের পরামর্শে খেতে হবে। কারণ হচ্ছে এক একজনের এক এক সমস্যা থাকতে পারে। যেমন সামুদ্রিক মাছ অনেক উপকারী, ওমেগা থ্রি থাকে সামুদ্রিক মাছে, প্রচুর ভিটামিনস থাকে, প্রচুর মিনারেলস থাকে, উপকার হয় বটে, কিন্তু আবার ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে আবার ব্যথা বেদনা হয়ে যেতে পারে। আশা করি উত্তর পেয়েছেন। আর একজনের প্রশ্ন হয়তো বা আপনাদের আরেকজনের উত্তর হয়ে যেতে পারে, আপনারা একটু দয়া করে, হয়তো আপনাদের প্রশ্নটা না পড়লো মন খারাপ করবেন না, আপনার দরকার ভাই উত্তর, উত্তরটা আপনি পেয়ে যাবেন। লাইভটি দেখতে থাকুন ইনশাআল্লাহ, যারা লাইভটি এখন দেখতে পারবেন না পরবর্তীতে আবার লাইভটি থেকে যাবে আমার ইউটিউব এবং ফেসবুক, ইভেন কি আমার টুইটার, লিঙ্কডইন বা ডক্টর বা shofiullahpradhan.com ওয়েবসাইট বা DPRCBD ওয়েবসাইট, সেখানেও আমরা লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে পরবর্তীতে দেখে নিতে পারবেন। আচ্ছা মুফতি আমান এনামুল হোসেন সাহেব, আপনি 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 বলেছেন আপনার দাঁতের মধ্যে শিরশির অনুভূত হয়। আসলে দাঁতের চিকিৎসা আমি করি না, আপনি একজন ডেন্টিস্ট দেখাতে পারেন, একজন ডেন্টিস্টকে দেখালে এটা আপনার জন্য ভালো হয়। তারপরে আমি যেটা বলবো, নিয়মিত আমরা দাঁত ব্রাশ করব, যেমন রাতের বেলা আমরা ভাত খাবার খাওয়ার পর দাঁতটা ব্রাশ করে ফেলবো। এবং আপনারা সব সময় একই রকম টুথপেস্ট ব্যবহার করবেন না, এক এক সময় এক এক টুথপেস্ট ব্যবহার করেন। মনে করেন একটা টুথপেস্ট কিনলেন নর্মাল যে কোনো একটা টুথপেস্ট, আবার কিছুদিন পর অন্য কোম্পানি চেঞ্জ করবেন, তারপরে আর একটা হার্বাল টুথপেস্ট নেবেন, এইভাবে পেস্টটা চেঞ্জ করবেন, এতে আপনার দাঁতের জন্য উপকার হবে। আর রাতে আপনি ভাই আপনাকে একটা পরামর্শ দেই, রাতে যখন আপনি দাঁত মাজার পরে পরিষ্কার করার পরে আপনি খাঁটি সরিষার তেল দাঁত আঙ্গুলের মধ্যে নিয়ে দাঁতের গোড়াতে জাস্ট হালকা করে লাগিয়ে দিবেন প্রতি রাতে, এভাবে করেন 10-15 দিন করলে শিশির অনুভূতি চলে যাবে। সুজন সাহেব লিখেছেন, সুজন সাহেব আপনি ফেসবুকে আপনি লিখেছেন জি স্যার আর্থ্রাইটিসের কারণে হাঁটু ফুলে যায় কি করা যায়। জি ভাই আর্থ্রাইটিস যেমন যে অটোইমিউন ডিসঅর্ডার গুলো আছে, স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি, সেরো নেগেটিভ পজিটিভ রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে শুরু করে প্রায় 200 টাইপের আর্থ্রাইটিস আছে পৃথিবীতে। এই 200 টাইপের আর্থ্রাইটিসের অনেকের ক্ষেত্রে এক এক জোড়া ফুলে যেতে পারে, অনেকে সারা শরীর ফুলে যেতে পারে, অনেকের আঙ্গুলের জোড়া ছোট আঙ্গুল হাঁটু এগুলো ফুলে পানি আসতে পারে। তো এই ক্ষেত্রে আমরা অনেক সময় এক্সপিরেশন করে থাকি যে ভিতর থেকে বেশি কালেকশন যদি হয় আমরা এই খারাপ পানিটা আমরা বের করে দিয়ে থাকি। পাশাপাশি আর্থ্রাইটিসের বিভিন্ন ডিজিজ মডিফাইং ড্রাগ অবশ্যই ডাক্তারদের পরামর্শ আপনাদের খেতে হবে, এবং এই ক্ষেত্রে রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন চিকিৎসা একমাত্র ট্রিটমেন্ট, পুনর্বাসন চিকিৎসা আপনাকে নিতে হবে, এর বিকল্প কোনো কিছু নেই। পুনর্বাসন চিকিৎসা আপনাকে নিতে হবে, যে ডিপিআরসি অলসো একটা পুনর্বাসন চিকিৎসা হাসপাতাল, এই আর্থ্রাইটিসের মূল ট্রিটমেন্ট হচ্ছে পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন। আবু উমর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতু, যে আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি, যে আমার জন্য দোয়া করেছেন জাজাকাল্লাহ খাইরান, আপনার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আপনাকে ভালো রাখুক, আপনার ফ্যামিলি আপনার বন্ধু বান্ধব আপনার বাবা মা হতে যারা ইহকালে আছেন তাদেরকে সুস্থ রাখুক, এবং সবাইকে যারা চলে গিয়েছেন সবাইকে কবর আজাব থেকে মুক্তি দান করুক এবং এবং বেহেস্ত নসিব করুক। এমডি আরিফ জি ওয়ালাইকুম সালাম, জি আলহামদুলিল্লাহ আরিফ সাহেব আমি ভালো আছি। ফেসবুকে প্রচুর প্রশ্ন চলে আসছে, আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অনেকেই প্রশ্ন করতে চায়, হয়তো ব্যস্ত আছে জানে না, আপনাদের বন্ধু বান্ধব যারা এই কোমর ঘাট হাঁটু ব্যথার বাত ব্যথা আর্থ্রাইটিস প্যারালাইসিস বা ডিসেবিলিটি বিভিন্ন শারীরিক সমস্যা আছেন তাদেরকে আপনারা একটু তাদেরকে শেয়ার করে দিবেন। জি মামুন মিয়া আপনি সিলেট থেকে সম্ভবত লিখেছেন, মামুন সাহেব বয়স 25 ওজন 47, কোমরের উপরে পিঠের নিচে মেরুদণ্ডে খুব বেশি জ্বালা পোড়া চাবায় কামড়ায়।
শেষ করে তারপরে বলে দাও যে শেষ করে। হ্যাঁ জি মামুন সাহেব, আপনি লিখেছেন যে বয়স 25, ওজন 47, কোমরের উপরে পিঠের নিচে মেরুদণ্ডে খুব জ্বালা করে, চাবায় কামড়ায়, জলে ব্যথা করে, এক্সরে এমআরআই নর্মাল, সামনে ঝুঁকে কাজ করলে ব্যথা বেড়ে যায়, পেশা রাজমিস্ত্রি, সাজেশন দিবেন। জি একটা রোগ আছে যেটা আমরা বলি ফাইব্রোমায়ালজি। আপনি আমার এই ইউটিউবে আমার ডক্টর শফিউল্লাহ প্রধান লিখে ইউটিউব চ্যানেলটি আপনি সেখানে ভিজিট করলে আপনি পেয়ে যাবেন। জি ফাইব্রোমায়ালজি, ফাইব্রোমায়ালজিক রুগীর আমরা বিভিন্ন ব্লাডের টেস্ট করি, এমআরআই করে অনেক সময় কিছুই পাওয়া যায় না, তাদের কিন্তু এই এই জাতীয় সমস্যা হতে পারে। তো সেই ক্ষেত্রে বিভিন্ন থেরাপি খুবই কার্যকরী, বিভিন্ন স্ট্রেসিং এক্সারসাইজ, হ্যাঁ তারপরে হচ্ছে আপনার সাঁতার কাটা, নিয়মিত হাঁটা বা ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ। আমার ইউটিউব চ্যানেলে আপনারা যখন যাবেন ইউটিউব চ্যানেলে দেখবেন ভিডিওগুলো দেওয়া আছে, বা ফাইব্রোমায়ালজিয়া যে ভিডিওটা আছে একটু কষ্ট করে দেখে নেবেন ভাই, আশা করি ওখানে আপনি উত্তর পেয়ে যাবেন, আপনার এটার সাথে মিলে যাচ্ছে। জি মুরাদ সর্দার, আপনি রাজশাহী থেকে সম্ভবত বা গাজীপুরে আছেন, আপনি লেখছেন পুরাতন প্যারালাইসিস থেকে কি পুরোপুরি সুস্থ অসম্ভব? আসলে সুস্থতা আল্লাহ পাকের একটা নিয়ামত, প্যারালাইসিস যত পুরাতনই হোক প্রপার ট্রিটমেন্ট দিলে অনেক ক্ষেত্রে রুগী ইমপ্রুভ হয়ে যায়। ইমপ্রুভ বলতে হচ্ছে যে রুগী বিছানায় পড়ে থাকতো মাসের পর মাস, বছরের পর বছর, সেই রুগী যদি একটা লাঠি দিয়ে আটতে পারে সেটা কি আপনি সুস্থ বলবেন? না, অবশ্যই বলতে হবে যে বিছানায় পড়েছিল বছরের পর বছর। তো এই রিহ্যাবিলিটেশন চিকিৎসার মাধ্যমে সেটা করা সম্ভব। যে দাঁড়াতে পারতো না, শুধু বসে থাকতো হুইল চেয়ারে, সে যদি এখন দাঁড়াতে পারে, একটু লাঠি দিয়ে হাঁটতে পারে, একটা ওয়াকার দিয়ে হাঁটতে পারে, সেটাও একটা ট্রিটমেন্ট, সেটাও রিহ্যাবিলিটেশন। আমরা কেউই পৃথিবীতে অমর নয়, আমাদের মরতে হবে, যতদিন থাকি ততদিন সুস্থ থাকতে পারি কিভাবে? প্রত্যেকটা রুগী কি পুনর্বাসন চিকিৎসার মাধ্যমে তার স্বাভাবিক জীবনের কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব ইনশাআল্লাহ? তো সেক্ষেত্রে আপনি চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। হাসান মোল্লা সাহেব, উনি কোথা থেকে লিখেছেন? উনি নোয়াখালী সম্ভবত, হ্যাঁ নোয়াখালী থেকে। বয়স 35, পিঠে ব্যথা 4 মাস হলো, আমি কুড়িয়াতে আছি। আচ্ছা, বর্তমানে উনি কুড়িয়া আছেন, ডাক্তার দেখেছে, ওরা বলেছে আমার কোমরে ব্যথা L5 নাকি সমস্যা, কি করব? জি আপনি যদি কোমরে এমআরআই করে থাকেন অবশ্যই ওখানে পাওয়া যাবে PLID। তো এই ক্ষেত্রে আপনি আমার কোমরের PLID ইউটিউবে ভিডিওটা দেখে নেবেন, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ওখানে দেখবেন PLID কিছু ভিডিও দিয়েছি এবং ওখানে কিছু নিয়ম কানুন বলেছি, ওগুলো একটু মেনে চলবেন। আর আমার DPRC হাসপাতালে অনেক সময় আমরা ফ্রিও দিয়ে দিই যদি কারো টাকা না থাকে, বইটি এখানে সব দেওয়া আছে, ভিতরে বাংলায় ছবি সহ যে কোন এক্সারসাইজ কি কোন রোগ কিভাবে হয় মোটামুটি একটা ধারণা দেওয়া আছে, এটারা আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন এবং আমার ইউটিউব ফেসবুক চ্যানেল ফলো করবেন। এই যে আমরা এখানে এই টিপস গুলা বারবার দিচ্ছি যে এখানে আপনার দাঁড়াবেন কিভাবে, কত সময় কিভাবে দাঁড়াবেন, শোয়ার বিছানার নিয়মটা কি, শোয়ার ক্ষেত্রে কাঁথে শুবেন কিভাবে, বসার ক্ষেত্রে নিয়ম কি, বসবেন চেয়ারে নাকি টুলে নাকি কিভাবে, বাচ্চারা স্কুলে যাবে কিভাবে, কম্পিউটার ব্যবহারের নিয়ম, জুতোর ব্যবহার, জুতোটা কি হওয়া উচিত, কোন যানবাহন ব্যবহার করলে কোমর ব্যথা বেড়ে যায়, কোন যানবাহন ব্যবহার করলে কোমর ব্যথা কমে, সামনে ঝুঁকে কাজ করায় যে আমরা প্রতিদিন কাজ করি সবাই, সে বিদেশে অনেকেই থাকেন, কিভাবে কাজটা করবেন, দাঁড়িয়ে কিভাবে কাজ করবেন, যারা ড্রাইভ করি আমরা ড্রাইভ করার ক্ষেত্রে কিভাবে করতে হবে, বসার নিয়ম কানুন, আমরা প্রতিনিয়ত বিভিন্ন বোঝা আমাদের লাগেজ বা আমাদের বালতি টানতে হয় কিভাবে টানবো, আমরা ডেস্কে বসে কাজ করি, বড় বড় অফিসাররা বসে বসে কাজ করেন বা বিভিন্ন সরকারি কর্মকর্তা বা যারা ব্যবসায়ী ব্যাংকার আছেন বসে কিভাবে বসবেন, আপনার চেয়ারটা কি হওয়া উচিত, এবং কম্পিউটার ব্যবহার, মোবাইল ব্যবহার, এই যে স্মার্টফোনের ব্যবহার কিভাবে করবেন, হাঁটার ক্ষেত্রে দেহ ভঙ্গিটা কেমন হওয়া উচিত, বসার ক্ষেত্রে কি জাতীয় চেয়ার টেবিলে বসবেন, যানবাহন, এর আগেও আমি বলেছি শোয়ার ক্ষেত্রে আপনার কাপড় আপনার ব্যবহারটা কেমন হওয়া উচিত, ওজন কেমন হওয়া উচিত, এগুলো আমরা বারবার পরামর্শ দিয়ে যাচ্ছি বিভিন্ন ছবি ইউটিউব ভিডিওর মাধ্যমে বা আমার এই বইয়ের মাধ্যমে। আপনারা দয়া করে এগুলা কালেকশন করবেন, বা যারা কালেকশন করতে পারেন না কোনো সমস্যা নাই, ইউটিউব ফেসবুকে আমরা সব যে কমেন্টগুলো আছে আমাদের, যে যেখানে কমেন্ট লিখে আমরা সেখানে ভিডিওতে বা আমরা টিপস দিয়েছি আমরা সেখানে দেখে নেবেন। আমি একটু ইউটিউবে যাই, অনেকক্ষণ ধরে অনেকেই প্রশ্ন দিয়েছেন, যেমন মোহাম্মদ মাসুদ সাহেব লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মাসুদ আমার বয়স 18,
আমার মেরুদণ্ডের মাঝ বরাবর ভার্টেব্রা গুলো উঁচু হয়ে গিয়েছে আজকে 3 বছর। জি মাসুদ সাহেব, ভার্টেব্রা বা মেরুদণ্ড, এই যে মেরুদণ্ড বা আমাদের শিরদাঁড়া, এটা কোমর, এটা এটা এই পিঠ অনেক সময় উঁচু হয়ে যেতে পারে, যেমন কোমরের বিভিন্ন ডিফর্মিটি হতে পারে, যদি সামনে ঝুঁকে যায় তাহলে পিঠটা উঁচু হয়ে যেতে পারে, যেটা আমরা বলি কাইফোসিস ডিফর্মিটি। অনেকের কিন্তু পাশে পিছনে এরকম ঝুঁকে হাঁটে এরকম, হ্যাঁ দিস ইজ লর্ডোসিস। অনেকে কিন্তু বেঁকে যায় মেরুদণ্ডটা, মেরুদণ্ডটা যদি আমরা পিছন থেকে দেখি সোজা দেখা যাবে, ঠিক না, অনেকের এভাবে বেঁকে যেতে পারে, দিস ইজ কাইফোস্কোলিওসিস। আরো লর্ডস অফ ডিফর্মিটি মেরুদণ্ড হতে পারে, তো এটা দেখতে হবে আপনার এক্সরে বা এমআরআই করে দেখতে হবে। তবে আপনাকে আমি বলবো আপনার বিছানাটা কারেকশন করবেন, বিছানা আমি সবাইকে বলতে চাই, দয়া করে আপনাদের বিছানাটা অবশ্যই, আমরা যে ট্রেডিশনাল খাট বা চৌকি বলে থাকি, অবশ্যই চৌকি বা খাটে আপনাদের শুইতে হবে, বা যারা বক্স খাটে শুন কোনো সমস্যা নাই, খাটটা কারেকশন করতে হবে। চৌকি বা বিছানার ক্ষেত্রে আমরা যেটা বলি আমাদের মেজ বা যেটাতে চালি বা যেখানে তক্তা বা কাঠ দেওয়া থাকে সেটা যেমন সমান থাকে, হ্যাঁ অনেকে ফাঁকা ফাঁকা কাঠ ব্যবহার করে, সেটা করবেন না। আপনারা বোর্ড মোটা 1 ইঞ্চি মোটা বা 2 ইঞ্চি মোটা বোর্ড ব্যবহার করতে পারেন, তার উপরে আপনারা 2টা তোষক 2 ইঞ্চি উচ্চতার ব্যবহার করতে পারেন, বা অনেকে ম্যাট্রেস ব্যবহার করেন করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অনেকে জাজিম বা ফোম ব্যবহার করেন, করা যাবে না, বা অনেকে ফ্লোরিং করে শুন, হারাম, সম্পূর্ণ নিষেধ, ফ্লোরিং করা যাবে না। অনেকে বক্স খাটে শুন এবং সেখানে জাজিম ব্যবহার করেন, সেটা নিষেধ। বক্স খাটে আপনারা ম্যাট্রেস ব্যবহার করতে হবে, স্প্রিং ম্যাট্রেস, বক্স খাট যারা ইউজ করেন স্প্রিং ম্যাট্রেস ব্যবহার করতে হবে। আর খাটটা চেষ্টা করবেন একটু উঁচু যেন হয়, অন্তত হাঁটু লেভেলে, হাঁটু লেভেলে। বিছানাটা কারেকশন করেন, সবাইকে বলছি বিছানা কারেকশন না করলে এই মেরুদণ্ডে বেঁকেও যেতে পারে। বালিশ ব্যবহার করবেন, একটা পাতলা নরম, অনেকে বালিশ কিনে ব্যবহার করে বা ডাক্তারি বালিশ নাকি একটা ব্যবহার করে, আমরা এগুলো আগে দিতাম, রিসার্চ ওয়ার্কে বলছে এগুলা রোগীরা ব্যবহার করতে পারে না সঠিকভাবে, ঘাড়ের আরো ইঞ্জুরি হয়। বালিশ অবশ্যই নিজের মতো করে একটা শিমুল তুলা বা যে কোনো সিনথেটিক পাতলা, হ্যাঁ সর্বোচ্চ 2 ইঞ্চি উচ্চতার একটা পাতলা বালিশ ব্যবহার করবেন, শোয়ার ক্ষেত্রে খুব সাবধান, এতেই অনেকাংশে মেরুদণ্ড কারেকশন হয়ে যাবে ইনশাআল্লাহ। আরিফ সামি, আপনি লিখেছেন বয়স 29, উচ্চতা 5 ফিট 9 ইঞ্চি, পিঠে আর কোমরে প্রচন্ড ব্যথা করে, সব থেকে বেশি সমস্যা আমি যখন ঘুম থেকে উঠি তখন। আচ্ছা, HLA-B27+, যে আরিফ সাহেব, আরিফ সাহেবের মতো যাদের এই রোগ আছে, স্পন্ডাইল আর্থ্রোপ্যাথি বা অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস আমরা বলি, এটা এক প্রকার আর্থ্রাইটিস রোগ, এটা অটোইমিউন ডিসঅর্ডার, বংশগত রোগ বা জেনেটিক্যাল ডিজিজ, এটা আরিফ সাহেব নিয়ে আসে না, হয়ে গিয়েছে, এটা হতেই পারে, এত উড়িড় হওয়ার কোনো কারণ নেই। আপনার একমাত্র চিকিৎসা হচ্ছে পুনর্বাসন, রিহ্যাবিলিটেশন, আপনাকে অবশ্যই নিকটস্থ আপনার ভালো কোনো রিহ্যাবিলিটেশন সেন্টার হাসপাতালের সরাসরি তত্ত্বাবধানে চিকিৎসা চালিয়ে যেতে হবে, নিয়মিত হাঁটা চলাফেরা করতে হবে, অন্তত আধা ঘন্টা হাঁটতে হবে নিয়মিত, নিয়মিত সাঁতার কাটার ব্যবস্থা করতে হবে, হালকা দৌড় দেওয়া, শুয়ে শুয়ে বিভিন্ন ব্যায়াম, মোবিলাইজিং এক্সারসাইজেস, মোবিলাইজিং জয়েন্ট মোবিলাইজিং এক্সারসাইজ, এক্সারসাইজ ন্যূনতম 100 টাইপের আছে, আপনাকে করতে হবে জয়েন্ট মোবিলাইজিং এক্সারসাইজ। আপনি সাঁতার খুব উপকারী, গরম পানিতে স্টিম থেরাপি বা স্টিম বাত নিতে পারেন যে কোনো ভাবে, বা শাওয়ারে বা যেভাবে আপনার দ্বারা সম্ভব, বা পুকুরে যেখানে সম্ভব অল্প পানিতে, গরম পানি অনেক উপকারী, আপনাকে এগুলা করতে হবে, বিভিন্ন থেরাপি চিকিৎসা নিতে হবে, প্রয়োজনে কিছু ডিজিজ মডিফাইং ড্রাগস বা ওষুধ খেতে হবে। আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হন আর লাইফস্টাইল মডিফিকেশন করেন, হাঁটা চলাফেরা করবেন, যতই ব্যথা বেড়ে যাক হাঁটতেই হবে, চলতেই হবে, না হলে কিন্তু আপনি আস্তে আস্তে ডিজেবল হয়ে যাবেন। ওই যে আর আগে রোগী বলেছিল মেরুদণ্ড বেঁকে যায়, কাইফোসিস হয়ে যাবে, ফিক্স হয়ে যেতে পারে, জোড়াটাকে ফ্রি করে ফেলতে হবে, ভেঙে ফেলতে হবে আস্তে আস্তে জয়েন্টটা, ভেঙে এই ভাঙ্গা মানে হচ্ছে এই রোগের জমে যায়, জমে যাওয়াটাকে প্রিভেনশন করতে হবে, হাঁটতে হবে। যারা হাঁটার সুযোগ নাই, বাইরে হাঁটতে পারেন না, যদি আর্থিক সমস্যা সামর্থ্য থাকে ট্রেডমিল কিনলে হোক, বাসায় হাঁটবেন, তবে ইনক্লাইন করবেন না, জিরো ইনক্লাইনে হাঁটবেন। অনেকে ইনক্লাইন করে, নো ডোন্ট ডু দিস, এবং হাঁটার সময় অবশ্যই আপনার স্পোর্টসের জুতা ব্যবহার করবেন, আর খাবারের অন্তত 1 থেকে 2 ঘন্টা পর হাঁটবেন, খালি পেটে হাঁটবেন, ভরা পেটে খেয়েই হাঁটা শুরু করবেন না। আর হাঁটার কোনো সময় নাই, দিন নাই, রাত নাই, দুপুর নাই,
আপনি আপনার যখন সুবিধা হয় তখনই হাঁটবেন। হাঁটার ক্ষেত্রে বলে দিই, এটা কোনো হাদিস কোরআনের এমন কিছু নেই, রাতে হাঁটতে হবে দিনে হাঁটতে হবে বা এমন কোনো ডাক্তারি কোনো সাইন্টিফিক এভিডেন্স নাই। আপনি যখনই হাঁটবেন, শুধু হাঁটার ক্ষেত্রে খেয়ে হাঁটা শুরু করবেন না, অন্তত 1 থেকে 2 ঘন্টা পরে হাঁটবেন, খালি পেটে হাঁটবেন, এতে ভালো, এতে হাঁটাটা ইফেক্টিভ হবে এবং সাইন্টিফিক হবে। আর রাতে অবশ্যই পর্যাপ্ত যারা রোজা থাকেন পানি খাবেন, প্রচুর পানি খাবেন, সুষম খাবার খাবেন, ব্যালেন্স ডায়েট খাবেন। ব্যালেন্স ডায়েট খাবারের 6টা উপাদান, সবগুলো উপাদান যেন খাবারে থাকে, পরিমিত খাবেন আর সুন্নত অনুযায়ী খাবেন, যে পেট খালি রেখে খাবেন। যাদের অতিরিক্ত ওজন, রমজান আর 10টা দিন আছে, আপনারা ওজন কমিয়ে ফেলুন, 10 দিন ওজন কমান এবং আপনার রমজানের পরে প্রতি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করবেন, যে নফল রোজাগুলা, এতে আমাদের শরীরে বিভিন্ন ক্যান্সারের মতো অনেক রোগও আমাদের শরীর থেকে মুক্তি পায়, আমাদের শরীর মুক্তি পায়। তারপরে হচ্ছে আমাদের এই যে হাঁটু ব্যথা, আর্থ্রাইটিস বা বিভিন্ন স্ট্রোক, ডিসেবিলিটি, এগুলো অনেকাংশে কমে যায়, হার্টের রোগ কমে যায়। রম বা এই যে সিয়াম পালন বা রোজা পালন, এতে আল্লাহ সন্তুষ্ট লাভ হয় অনেক কিছু, মানে ইহকাল পরকালের আধ্যাত্মিক এবং পার্থিব জীবনের মঙ্গল হবে। আমি আরো প্রশ্ন নিয়ে আসি ইউটিউব থেকে, দেখি। জুলি আক্তার, বয়স 24, ওজন 56 কেজি, 3 মাস আগে আপনার এখানে গিয়েছিলাম, আমার PLID। ভাই আপনার প্রশ্নটা পুরোপুরি কমপ্লিট করেন নাই, আমি একটু দেখি না, করা বোঝা যায় না। আচ্ছা যাই হোক, জুলিয়া সম্পূর্ণ প্রশ্ন করেন নাই, জি। আচ্ছা আচ্ছা হ্যাঁ পেয়েছি, আপনি বলেছিলেন অপারেশন করতে, আমার অনেক আর্থিক সমস্যা, দয়া করে যদি বলতেন অপারেশন ছাড়া সম্ভব কিনা। আমি আপনাদের সব রোগীদেরকে একটা মেসেজ দিতে চাই, একজন চিকিৎসক হিসাবে এবং একজন মুসলিম হিসাবে। প্রথম কথা হচ্ছে, PLID 90-95% রুগী কিন্তু অপারেশন ছাড়া সুস্থ করা সম্ভব। জুলিয়া আপনি হয়তো আমাকে দেখিয়েছেন, আপনার ডিস্কটা হয়তো ক্যানেল স্টেনোসিস হয়ে গিয়েছে বা এক্সট্রুডেড ডিস্ক, বা আপনার কত হয়তো বা আপনার হয়তো সেকেন্ডারি বা টার্সিয়ারি বিভিন্ন কমপ্লিকেশন আসতে পারে, অনেক সময় ফুড ড্রপ হয়ে যেতে পারে বা সিভিয়ার স্টোনস থাকতে, সেই ক্ষেত্রে আমি অপারেশনে সাজেশন করে থাকি। আমি যদি দেখিয়ে থাকি, অপারেশনের কথা বলে থাকি, তাহলে আপনাকে অপারেশনই করতে হবে। এই ক্ষেত্রে প্রতারিত হবেন না, উল্টা পাল্টা জায়গায় ফিজিওথেরাপি নিয়ে বিভিন্ন থেরাপি অপচিকিৎসা করে বিভিন্ন জায়গায় যা হয়তো বলবে অপারেশন ছাড়া ভালোভাবে করতে যাবেন না। আপনি একজন ভালো সার্জনকে দেখান, ওনার অপারেশন করে দেখ, তারপরেও যদি ব্যথা না কমে, অপারেশনের পরেও অনেক সময় সমস্যা থাকতে পারে, জটিলতা হলে তখন আমার সাথে দেখা করবেন। অপারেশন আমি দেখি বলেছি, না দেখে বলি নাই, আমি চেষ্টা করি একটা রুগীকে যেটা সঠিক তাকে পরামর্শ সেটা দেওয়ার। PLID-র আমরা ওখানে অনেক রুগী ভর্তি থাকে DPRC-তে, প্রতিনিয়ত রুগী ভালো হয়ে চলে যায়, যাদের অপারেশন ছাড়াই ভালো, যাদের অপারেশন লাগবে তাদের অপারেশন করতে হবে, তাদেরকে তাই বলে, যাদের অপারেশন লাগবে না তাদের ক্ষেত্রে আমরা হসপিটালাইজ করে এখানে 1 মাসের মতো রেখে অত্যাধুনিক বিভিন্ন থেরাপি এবং বিভিন্ন পদ্ধতিগত চিকিৎসার মাধ্যমে আমরা ঠিক করে পারে দেওয়ার চেষ্টা করি। একই সম্পূরক প্রশ্ন লিখেছেন রিফাত ভুইয়া, জি স্যার আমার নাম রিফাত, বয়স 24, বয়স আচ্ছা, পিঠে ব্যথা, বাম পায়ে ব্যথা যায় প্রচন্ড, MRI নাম্বার 4-5 স্যাক্রাম 1-S1 ডিস্কে প্রলাপস, অপারেশন করলে কি সুস্থ হবে? আপনার MRI-টা দেখতে হবে ভাই, MRI-টা দেখলে আমি বলে দিতে পারবো যে অপারেশন স্যার, এর আগে জুলিয়া ওনার MRI দেখে অপারেশনের কথা বলেছি, আপনারটা হয়তো অপারেশন নাও লাগতে পারে কিন্তু MRI দেখতে হবে। কিন্তু আপনি তো অনেকদিন ধরে ব্যথা পাচ্ছেন, কষ্ট ভোগ করছেন, বসে আছেন কেন, আমার বোধগম্য হচ্ছে না। যে অনেক সময় অপারেশন করলেও, অনেক সময় অপারেশন করলেও ভালো হয় যদি অপারেশন ইন্ডিকেশন থাকে, সাধারণত যদি ফুড ড্রপ হয়ে যায় বা ক্যানেল একেবারে স্টেনোসড হয়ে যায় বা রুগীর করার পজিশন থাকে বা একটি ডিস্ক প্রলাপস হয়েছে বা পা প্যারালাইসিস হয়ে গিয়েছে বা পস্ত্র পায়খানায় ধরে রাখতে পারে না, তখন আমরা অপারেশনের কথা বলে থাকি। শহীদুল, বয়স 28, ওজন 63, আপনি ইউটিউবে লিখেছেন প্রশ্ন, আমার হাত পা ঝিঝি করে, ডান পায়ে ব্যথা আছে, এখন কি করব, অনেক দিন হলো। হাত পা ঝিঝি অনেক কারণে হয়, এটা নিয়ে আমি প্রচুর ভিডিও দিয়েছি, আবার আরেকটা ভিডিও আমি বানাচ্ছি ইনশাল্লাহ। আপনারা এই ইউটিউবটা চ্যানেল এবং ফেসবুক পেজ আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন, ইনশাল্লাহ ভিডিওগুলো পেয়ে যাবেন।
জিজি অনেক কারণে হতে পারে, কারো যদি অতিরিক্ত মোটা হয় তা থেকেও জিজি হয়, কারো যদি লিন অ্যান্ড থিন স্বাস্থ্য কম থাকে, শুকনা, হ্যাঁ শুকনা মানে একেবারে ওজন কম, হাই বয়স ওজন মানে বয়স অনুযায়ী, তখন কিন্তু জিজি করতে পারে, বা মিনারেলস ডেফিসিয়েন্সি থাকে। এই মিনারেলস টেস্ট কিন্তু আমাদের ডিপিআরসি তে করা যায়, নিউ মিনারেল টেস্ট করে দেখা যেতে পারে। অনেক সময় নার্ভে কম্প্রেশন থাকলে জিজি হয়, অনেক সময় ডিহাইড্রেট থাকলে জিজি হয়, অনেক সময় বিভিন্ন ভিটামিনস B1, B6, B12 এর ঘাটতি থেকে জিজি হতে পারে, অনেক সময় অতিরিক্ত কাজ করলে জিজি হতে পারে, অনেক সময় কাজ চলাফেরা শারীরিক কসরত এক্সারসাইজ না করলেও জিজি হতে পারে। তো এটা আসলে অনেক কারণ, আপনাকে ফিজিক্যালি অ্যাসেস করে দেখে দেন পরামর্শ দেওয়া যাবে। তারপর আমি বলবো যদি আপনি এর মধ্যে যেটা পড়ে যান সেই অনুযায়ী আপনি একটু চেষ্টা করেন। আমি কিছু প্রশ্ন নেই, বিশাল প্রশ্ন, হ্যাঁ প্রদীপ কুমার আপনি রংপুর থেকে লিখেছেন, স্যার আমি রংপুর থেকে, আমার অনেক সময় ডান হাতে অবশ্যই কি হবে, বয়স 32, ডান হাত অবশ হয়ে যায়, এটা হতে পারে যদি ঘাড়ে অনেক সময় সমস্যা হয়। আমাদের দেখেন, আমি দেখাই আপনারা এটা দেখতে পাচ্ছেন, আমাদের এই যে মেরুদণ্ডের এই মাথার ভিতরে নার্ভ থাকে, হ্যাঁ স্নায়ু, এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ব্রেন, ব্রেন থেকে এই যে ঘাড় হয়ে এই ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে হাতের মধ্যে ব্রাকিয়াল ফ্লেক্সাস, এখানে বিভিন্ন নার্ভ, রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ, মিডিয়ান নার্ভ, তারপরে এখানে আমাদের ডেল্টয়েড মাসেল, এখানে বিভিন্ন এক্সিলারি নার্ভ, এগুলো সাপ্লাই দেয়। অনেক সময় যে যদি ঘাড়ে ঘাড়ে নার্ভ রুট কম্প্রেশন হয়, তখন ডান হাতে, ডান দিকে হলে ডান হাতে আর বাম দিকে হলে বাম হাতে এরকম ঝিঝি অবশ এগুলো হতে পারে। তো এই ক্ষেত্রে আপনি একটা পাতলা বালিশ ব্যবহার করবেন, একটা পাতলা বালিশ ব্যবহার করবেন, আর ঘাড়ের কিছু ব্যায়াম আছে, যে স্ট্যাটিক এক্সারসাইজ, আপনি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন ঘাড়ের ব্যায়াম, ওগুলো দেখে শিখে করেন। আর তাতেও সমাধান না করলে ঘাড়ের একটা MRI ম্যাগনেটিক রিজোনেন্স ইমাজিং একজন বাত ব্যথা চিকিৎসকের শরণাপন্ন হয়ে পরে দেখতে হবে যে কোনো সমস্যা আছে কি না। রিমু রহমান সম্ভবত কুষ্টিয়া বা খুলনা থেকে, বয়স 40, আমি ক্রনিক গ্লুমেরুলার নেফ্রাইটিস রোগে 10 বছর আক্রান্ত, আমার দু পায়ে খুব ব্যথা, হাঁটুতে ব্যথা, আমার ওজন 100 কেজি, আমি স্টেরয়েড খাই, ব্যথা ভালো করে হাঁটতে পারি না। স্টেরয়েড যদি আপনাকে নেফ্রোলজিস্ট বা কিডনি ডাক্তার দিয়ে থাকে তো অবশ্যই ওনাকে, ওনার পরামর্শে আপনি চলতে থাকেন, কিন্তু দীর্ঘমেয়াদী স্টেরয়েড এই জাতীয় সমস্যা তৈরি করে, হতে পারে আপনি ডাক্তার সাহেবের সাথে স্টেরয়েডের ব্যাপারে একটু কনসাল্ট করে নেন, কেন দিয়েছে বা খাবেন কিনা বা কতদিন খাবেন, যেহেতু আপনার কিডনি ডিজিজ আছে হয়তো ওই কারণে দিতে পারে। তো স্টেরয়েডে কি হয়, প্রতিটা জোড়া নষ্ট হয়ে যায়, অস্টিওপোরোটিক অ্যাক্টিভিটি হতে পারে, হাড় ক্ষয় হয়ে যেতে পারে। আর আপনার ভাই এত ওজন কেন, আপনার উচ্চতা লেখেন নাই তো মনে হচ্ছে অতিরিক্ত ওজন, ওজন কমান। ওজন কমানোর জন্য প্রোটিন সমৃদ্ধ খাবার, কার্বোহাইড্রেট সমৃদ্ধ সব খাবারই আমাদের পরিমিত খেতে হবে, কমিয়ে ফেলতে হবে। আর এই ক্ষেত্রে আপনি অবশ্যই থেরাপি, স্পেশালি রিহ্যাবিলিটেশন থেরাপি, যদি প্রপার ওয়ে কোনো রিহ্যাবিলিটেশন স্পেশালাইজড হাসপাতালের মাধ্যমে নিতে পারেন, আপনার এটা ব্যথার ওষুধবিহীন, আপনি ভালো থাকতে পারবেন। একজনে আমাদের এখানে চিকিৎসা খরচ জানতে চেয়েছেন, সিঙ্গাপুর থেকে আকবর সাহেব, যে আকবর সাহেব আপনি আমাদের 09666777441, 09666777441 এই নাম্বারে ফোন দিয়ে আপনি এখানে কথা বলে ফোন নাম্বারে আপনি খরচটা জানতে পারেন, হ্যাঁ ইনশাল্লাহ আপনাদেরকে আমাদের হসপিটাল কর্তৃপক্ষ বুঝে বলে দিবে। ইমরান হোসেন আপনি লিখেছেন, বয়স 30, এটা ফেসবুক থেকে আমি পড়ছি দর্শক, উচ্চতা 6 ফিট, মাজায় অনেক ব্যথা, নিতম্বে ব্যথা, শিরশির করে প্রচুর ব্যথা, করণীয় কি, আমি ডাক্তার দেখেছি, ওষুধ খেলে ব্যথা কমে আবার যা তাই হয়ে যায়। বুঝতে পেরেছি, আসলে অ্যাসেস করতে হবে, অ্যাসেসমেন্ট খুব ইম্পর্টেন্ট, মানে রোগ নির্ণয়, রোগ নির্ণয় যদি সঠিক না হয় তখন এই ব্যথার ওষুধ খেয়ে খেয়ে আরো কিডনি রোগ, বিভিন্ন লিভার, গ্যাস্ট্রাইটিস এসব ডিজিজ করার কোনো মানে নেই। আপনি আমার ইউটিউব ফেসবুক চ্যানেলে বিভিন্ন টিপসগুলো পরামর্শগুলো ফলো করতে থাকেন, যেহেতু মাজার ব্যথা, মাজার ব্যথার ক্ষেত্রে কোমরের যেমন ব্রিজিং এক্সারসাইজ বা কোর স্টেবিলিটি এক্সারসাইজ এগুলো করে দেখতে পারেন, ব্যথা গরম সেঁক দিয়ে দেখতে পারেন, সাঁতার কেটে দেখতে পারেন, কাজ না হলে আপনার মাজার MRI করে দেখতে হবে, আর কিছু ব্লাডের টেস্ট করে আমাদের দেখতে হতে পারে।
তো আমরা প্রচুর প্রশ্ন, হ্যাঁ আসছে, প্রচুর প্রশ্ন আসছে, অনেকে প্রশ্ন করছেন, আশা করি অনেকের উত্তর এখানে পেয়ে গিয়েছেন। একজন বলছেন গরিব মানুষের জন্য ডিপিআরসি হাসপাতালে ছাড় আছে কিনা। অবশ্যই আমরা একটা মেসেজ দিতে চাই, বিং চেয়ারম্যান ডিপিআরসি হাসপাতাল, আমাদের এখানে প্রত্যেকটা ব্লাড টেস্টে আমরা ম্যাক্সিমাম টেস্ট, মোস্ট অফ দ্য টেস্টই 30% ডিসকাউন্ট দিয়ে থাকি। আর কারো যদি আরো আর্থিক সমস্যা থাকে সেই ক্ষেত্রে আর্থিক সমস্যা বিবেচনায় আমরা 40-50% ডিসকাউন্ট মাঝে মাঝে রুগী টু রুগী করে থাকি, যদি কারো এই জাতীয় প্রমাণাদি আমরা পাই। তো ইনশাল্লাহ আপনারা সেই এই সুযোগটা এখানে নিতে পারেন। হ্যাঁ আমরা চেষ্টা করি যে রুগীকে এই রুগীর ডিসকাউন্টটা বুঝিয়ে দিতে, হ্যাঁ এখানে, এবং রুগীরা সরাসরি আসে, আমাদের এখানে কোনো দালালের প্র্যাকটিস হয় না। কোনো দালাল যদি কেউ আছেন যে আমাদের এখানে রুগী নিয়ে কমিশন নেবেন, দয়া করে আসবেন না, আমাদের এখানে দালাল প্র্যাকটিস আমরা সম্পূর্ণ প্রহিবিটেড। আমাদের যারা ভালো লাগে, যারা আমাদের চিকিৎসা নিয়ে ভালো আছেন তারা রুগী পাঠান, এবং যারা আমাদের চিকিৎসা বা আমাদের এখানে খোঁজ নিয়ে ভালো লাগে তারা সরাসরি চলে আসবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা যতটুকু সম্ভব ডিসকাউন্ট করে দিব, সেটা নট অনলি ডায়াগনোসিস, প্রত্যেকটা ক্ষেত্রেই, থেরাপি চিকিৎসার ক্ষেত্রে, ইভেন কি আমার কনসালটেন্সি বা অন্য ডাক্তারের কনসালটেন্সির ক্ষেত্রেও আমরা চেষ্টা করবো আপনাদেরকে কমিয়ে দিতে। ইনশাআল্লাহ আপনারা আসতে পারেন, কোনো অসুবিধা নাই, আমরা চেষ্টা করব। আমি আরেকটা প্রশ্ন নিয়ে আসি ফেসবুক থেকে, ফেনী, সম্ভবত ফেনী বা বরিশাল ডিস্ট্রিক্ট লিখেছেন, যে নুরুন নবী বয়স 26, স্টুডেন্ট, পেশা স্টুডেন্ট, ওজন 75, উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার, আমার আজকে 1 বছর যাবত আমার শরীরে বিভিন্ন জয়েন্টে ব্যথা, সিঁড়িবে উঠতে সমস্যা প্রচুর, মাথা ব্যথা, ঘন ঘন প্রস্রাব হয়, হাতে পায়ে শক্তি কমে যায়, 100 টাইটার 400, সোরিয়াসিস রোগ, রোগে অনেকদিন যাবত ভুগছে। জি নুরুন নবী ভাই, 100 টাইটার এখানে দেখার কোনো কারণ নাই। অনেকে বাত জ্বর আর বাত ব্যথারে এক করে ফেলে, বাত জ্বর আর বাত ব্যথা রোগ এক নয়। আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে, ফেসবুকে দেওয়া আছে, সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখে নেবেন। এই অ্যাসোটাইটার এখানে প্রয়োজন নেই, আপনার যেহেতু সোরিয়াসিস আছে বোঝাই যায় ইউ আর এ সোরিয়াটিক আর্থ্রাইটিক পেশেন্ট, আপনাকে পুনর্বাসন চিকিৎসার পাশাপাশি কিছু ডিজিজ মডিফাইং ড্রাগ খেতে হবে। আপনাকে একজন রিহ্যাবিলিটেশন, যারা পুনর্বাসন বাত ব্যথা ডিসেবিলিটি নিয়ে কাজ করে চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনি চিকিৎসা নিতে থাকেন, লাইফ স্টাইল মডিফিকেশন করবেন, নিয়মিত হাঁটা চলাফেরা করবেন, নিয়মিত আপনাকে শারীরিক কসরত করতে হবে, সাঁতার কাটার চেষ্টা করতে হবে, ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, রমজান এর আবারও সবাইকে শুভেচ্ছা, এবং সবাই চেষ্টা করবেন সামাজিক যে নিয়মগুলা, স্পেশালি করোনাকালীন, মাস্ক ব্যবহার করা, হ্যান্ড স্যানিটাইজ ব্যবহার করা, বাইরে থেকে এসে হাত ধুয়ে ফেলা, খাবারের আগে পরে হাত ধোয়া, টয়লেট ব্যবহার করার সময় হাত ধোয়া, নিয়মিত সাবান পানি দিয়ে গোসল করা, এগুলা করার চেষ্টা করবেন, পয় পরিষ্কার থাকার চেষ্টা করবেন, মাস্ক ব্যবহার করবেন, কথা বলার সময় ডিস্টেন্স রেখে কথা বলার চেষ্টা করবেন। সবাই একজন আরেকজনকে আমরা যদি সচেতনতা ডেভেলপ করতে পারি, ইনশাআল্লাহ আমাদের রাষ্ট্রের সরকারের অনেক উপকার আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।